মর্নিয়া বাজারে ছটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মর্নিয়া বাজারের পাশাপাশি 6টি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 6টি দোকানের মধ্যে 3টি গালামাল, 1টি কাপড় ও 1টি মিষ্টির দোকান এবং 1টি জুতার দোকান। জানা যায় মঙ্গলবার গভীর রাতে সেই দোকানগুলিতে চুরি হয় বলে জানা গিয়েছে। দোকানগুলিতে দোকানের টিনের চালা কিংবা টিনের বেড়া কেটে চোর চুরি করে। দোকানের সামান্য কিছু মালপত্র এবং ক্যাশ বাক্সে থাকা সামান্য কিছু টাকা চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন এক গালামাল ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নজিরহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীরা। চুরির ঘটনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। চুরি যাওয়া দোকান ব্যবসায়ী প্রফুল্ল বর্মন, নিশিকান্ত বর্মন, রাধাকান্ত বর্মন, শ্যামল বর্মন, সুজন বর্মন এবং বংশী দাস জানান, আমরা চুরির ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব। কীভাবে ছয়টি দোকানে এভাবে চুরি হলো, দ্রুত তা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বামনহাট বোস হিরো শোরুম, আপনার পছন্দ মতো হিরোর সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন আমাদের এখানে। বিশ্বাস, সততা এবং সন্তুষ্টি আমাদের মূলধন। সহজ কিস্তিতে ফাইন্যান্স, স্বল্প হারে সুদ ও সার্ভিসের সুবিধা পাবেন এখানে। আমাদের ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674। মানে মালজাল নিয়ে গেছে, কিছু খুচরা ডলার ছিল সেগুলো নিয়ে গেছে, পার্সোনাল কিছু মানে মনে করো লোন নিছি, টাকা 100-200 টাকা রাখি দিলি, ওইখান থেকে কোর্ট একটা খুলে নিয়ে গেছে, কিছু মানে আচার খাইছে, সিগারেট খাইছে, বিমল খাইছে, জল খাইছে, বন খাইছে। পাশের যে দোকান, হ্যাঁ ভাইয়ের দোকান, জুতা নিয়ে গেছে নাকি, কয় নাম্বার 7 নম্বর শু জুতা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা।